চীনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি শনিবার ভোরে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। হামাসের প্রতিরোধের মধ্য দিয়ে শুরু হয় স্থলযুদ্ধ, যা এখনও অব্যাহত রয়েছে। খবর আল জাজিরার। গাজায় স্থল অভিযান ক্রমেই প্রসারিত হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে হামাসও জানিয়েছে বেশ কিছু এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। আল জাজিরার প্রতিবেদন মতে, সারা রাত বিমান হামলার পর শনিবার ভোরে স্থল অভিযান শুরু হয়। সংঘাত শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের জন্য এই রাতকে সবচেয়ে কঠিন ও রক্তক্ষয়ী রাত হিসেবে অভিহিত করেছে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ। এদিকে জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইসরায়েলের এই স্থল অভিযান গাজা উপত্যকায় অভূতপূর্ব মানব মহাবিপর্যয় ডেকে আনবে। গত কয়েক সপ্তাহ ধরে অবিরাম বোমা হামলার পর গাজার ভেতরে মানব বিপর্যয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গাজাবাসীকে।